দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানে আমরা স্মৃতি সম্পর্কীয় বিভিন্ন জিনিস পঠন পাঠন করছিলাম এবং সেখানেতে আমরা দেখেছি যে সংরক্ষণ বা তার আগে অভিজ্ঞতা অর্জন প্রথম স্তরে স্মৃতি ধরে রাখার জন্য, তারপরে আসছে হচ্ছে সংরক্ষণ বা ধারণ, তারপর হচ্ছে পুনরুদ্রেক, এই এবং পুনরুদ্রেকের মধ্যে ভাগ আছে পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা। আমরা যখন কিনা কোনো বিষয়ে স্মরণ রাখতে হলে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে শিখন। শিখন অর্থাৎ বিষয়বস্তুর সম্পর্কে আগ্রহ থাকবে এবং তার ফলে আমরা কি করতে পারছি, বিষয়বস্তুকে আহরণ করতে পারছি, বিষয়বস্তুর সম্পর্কে সম্যকভাবে জানতে পারছি বা যথাযথভাবে জানতে পারছি। জানার পরে সেটাকে উপস্থাপন করে আমরা দেখে নিচ্ছি যে এই শিখনটা আমাদের সামগ্রিকভাবে উন্নয়ন ঘটাচ্ছে কিনা, তখন আমাদের শিখন হচ্ছে। এবং এই শিখনটা আমরা শিখনের যখন আলোচনা হয়েছে আগের পাঠে তখন আমরা দেখতে পেয়েছি। এবং সবথেকে বড় কথা, এই শিখনের পরেই পরের ধাপ হচ্ছে ধারণ বা ধরে রাখা। কোন কোন শিখনগুলো আমাদের ধরে রাখা দরকার এবং দীর্ঘস্থায়িত্বতার দরকার আছে, পুনরায় ওই ধরনের সমস্যায় মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন আমরা কী করে থাকি, সেই স্মৃতিগুলোকে আবার পুনরুদ্রেক ঘটাই বা প্রত্যাভিজ্ঞা ঘটিয়ে থাকি। এখন এই যে ধারণ করছি, ধারণ করার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তোমাদের বইতে, দেখো আমি ছবিতে দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে অর্থবহতা ও অনুশীলন। বিষয়বস্তু সম্পর্কে বা ধারণাটা গঠনের জন্য আমরা কি করছি না, অনুশীলনের অনুশীলন করে সেই বিষয়বস্তুটার সম্পর্কে যতটা পারা যাচ্ছে আরও বেশি মাত্রায় তার ধ্যান ধারণাটা বাড়িয়ে নেওয়া হচ্ছে বিষয়বস্তুটার সম্পর্কে, যেটার সম্পর্কে আমার আগ্রহ রয়েছে এবং স্মৃতিতে ধরে রাখার জন্য আমার মধ্যে উদ্বেগ রয়েছে। দ্বিতীয় হচ্ছে অনুরাগ, আমি অনুরাগ বা আগ্রহ, আমার যদি বিষয়বস্তু সম্পর্কে অনুরাগ বা আগ্রহ না তৈরি হয়, ইচ্ছাশক্তি জাগরিত না হয়, ভালো লাগাটা তৈরি না হয়, তাহলে আমরা কী করতে পারছি না, স্মৃতি ধারণ করে উঠতে পারছি না। এরপরে আসছে হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ্রাম, আমাদের শিখনটা যদি দেখা যায় যে সংরক্ষণের জন্য যথাযথ বিশ্রাম বা আমাদের বিষয়বস্তুর সম্পর্কে, একটা বিষয়বস্তুর সম্পর্কে ধারণা তৈরি বা আগ্রহ তৈরি হওয়ার পরে, তার সম্পর্কে শিখন হওয়ার পরে আমরা যদি বিশ্রাম না নিই পরবর্তী বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য, তাহলে প্রতিরোধ তৈরি হয় অর্থাৎ বাধা সৃষ্টি করতে থাকে। এরপর হচ্ছে মানসিক সুস্থতা, অত্যধিক মানসিক চাপ বা দুশ্চিন্তা যদি থাকে আমাদের মধ্যে অন্য বিষয়বস্তু সম্পর্কে দুশ্চিন্তা, তাহলে আমাদের শিখনটা যথাযথ হয় না, প্রতিরোধ তৈরি হয়, বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা তৈরি করে ইত্যাদি। শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তা রয়েছে, শারীরিক দিকে যদি অক্ষমতা দেখা যায় বা শারীরিক দিকে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাদের শিখনের প্রতি আগ্রহ অনুরাগও কমতে থাকে এবং তার সাথে অর্থবহতা অনুশীলনের মধ্যে একটা ঘাটতি তৈরি হয়ে থাকে। অতিশিখন, বারবার আমরা অনুশীলন করতে করতে আমরা কি হয়ে থাকে, অতিশিখন হয়ে থাকে, এর ফলে সংরক্ষণটা অনুকূল হয়, প্রতিকূল হয় না, কিন্তু প্রতিকূলতা বরঞ্চ দূরে চলে যায়, সমস্যার সম্পর্কে সমাধান সম্পর্কে আমাদের স্বয়ংক্রিয়তা চলে আসে। এরপর আসছে কৌশল প্রয়োগ, কৌশল প্রয়োগের ক্ষেত্রে বলছি যে বিভিন্ন রকম কৌশল আমরা ব্যবহার করে থাকি, যেমন দেখা যাক আমাদের এখানে যেটা বলা আছে বেনিয়া সহকলা, অর্থাৎ রং মনে রাখা, সাতটা রঙের নাম মনে রাখার জন্য বেনিয়া সহকলা ব্যবহারটা বলে থাকি আমরা। ঠিক তেমনি আমরা বিভিন্ন নাম মনে রাখার জন্য ব্যক্তির মানে চেহারাটা মনে রাখি, তারপর তার নামটা মনে রাখি, এটা একটা কৌশল। এরকম ধরনের বহু কৌশল ব্যবহার করি, যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্রগুলো মনে রাখি, অঙ্কটা কী করি তারপরেতে আমরা সমাধান করে থাকি। ঠিক তেমনি এই রকম ধরনের প্রচুর জিনিস আমাদের থাকে, যেমন ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমরা একটা সমীকরণ মনে রাখছি, সেই সমীকরণটা থেকে সেই অ্যাসিড সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আরও কিছু জিনিস আছে, বেশ কিছু সাংকেতিক চিহ্ন আমরা মনে রাখি ইত্যাদি জিনিস হলো কৌশল। একাধিক মাধ্যমের ব্যবহার, যেমন দেখা যায় গবেষণা করা হচ্ছে এবং সেটা সংরক্ষণের জন্য আরও বেশি উত্তম পদ্ধতি। গবেষণা বলতে ধরা যাক আমি একটা বিষয় সম্পর্কে জেনেছি, বিষয় বলতে আমি একটা উদাহরণ হিসেবে বলি, ধরা যাক আমি সাইকেল চালাতে শিখেছি,
এবং সাইকেল চালানোতে আমি শিখন অতিশিখন দুটোই করেছি। এরপর নতুন করে একজন ব্যক্তিকে, যিনি কিনা সাইকেল চালাতে জানেন না, তাকে আমি সাইকেল চালানো শেখাচ্ছি। কারণ কেন না, আমি গবেষণা করছি যে সত্যি সত্যি আমার ওই সাইকেল চালানো পদ্ধতিটা সম্পর্কে আয়ত্তাধীন এসছে কিনা বিষয়বস্তুটা সম্পর্কে। এটাও হচ্ছে এক ধরনের গবেষণা, সামান্য ন্যূনতম একটা উদাহরণ দিলাম। এর পরবর্তীকালে আমরা চলে যাচ্ছি ধারণ। ধারণ বলতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে ধরে রাখবো। যদি আমাদের শিখনটা, অনুশীলনটা যথাযথ হয়, শিখনটা যথাযথ হয়, তার সাথে অতি শিখন হয়, তাহলে অনুকূল পরিবেশ গঠিত হচ্ছে এবং এর থেকে আমরা কী শিখছি না, বিষয়বস্তুটাকে বা স্মৃতি হিসেবে ধারণ করে রেখে দিচ্ছি। ধারণের পদ্ধতির ক্ষেত্রে দেখা যাচ্ছে, সংরক্ষণ বা ধারণের ক্ষেত্রে আমাদের কতগুলো পদ্ধতি, কত দিক রয়েছে, শর্ত রয়েছে। উত্তম যদি শিখন হয় তাহলে ধারণ বেশি দিন থাকবে। আগ্রহ যদি বেশি দিন থাকে বা আগ্রহ যদি, অনুরাগটা যদি বেশি মাত্রায় থাকে, বেশি দিন নয় বেশি মাত্রায়, তাহলে দীর্ঘদিন ধরে তার স্থায়িত্বটা থাকে, ধারণের স্থায়িত্বটা থাকে। দেহ মনের সুস্থতা, যদি বুদ্ধি, মনোযোগ, আগ্রহ, শারীরিক মানসিক দিকে সুস্থতা থাকে বা, তাহলে বিষয়বস্তু ধারণ করে রাখার ক্ষমতাটা ক্রমশ দীর্ঘায়িত হতে থাকে। অতিশিখন, অতিশিখনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার যখন অনুশীলন করছি এবং বিষয়বস্তু সম্পর্কে প্রচণ্ড আগ্রহ তৈরি হচ্ছে এবং সফলতা আনার বা সমাধান কল্পটাকে আমরা খুব দ্রুততার সাথে সম্পাদন করার মানবিকতা রাখতে পাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে ধারণ বা স্মৃতিটা ধরে রাখতে আমরা খুব তাড়াতাড়ি পারছি। পুনরাবৃত্তি, অর্থাৎ একটা বিশ্রাম হওয়ার পরে আবার পুনরায় আমরা সেটাকে নিয়ে চর্চা করছি এবং সেটা সম্পর্কে চিন্তাভাবনা করছি এবং সেটাকে নিয়ে পর্যালোচনা করছি, তাহলে দেখা যাবে যে পুনরাবৃত্তি ঘটছে। এরপর আসছে বিশ্রাম। বিশ্রামের ক্ষেত্রেও আমরা যদি যথাযথ বিশ্রাম না নিয়ে থাকি, তাহলে শারীরিক দিকে বা মানসিক দিকে সুস্থতা ব্যাহত হয় এবং এই সুস্থতা ব্যাহত হলে তাহলে দেখা যাবে যে ধারণ বা স্মৃতি ধরে রাখার ক্ষমতাটা কমে যাবে। এবং বহু মাধ্যমের ব্যবহার বলতে আমরা বিভিন্ন রকম মাধ্যম বর্তমানে ব্যবহার করছি, যেমন নেট ব্যবহার করছি, যাকে আমি ভিডিও তৈরি করছি, এটা হচ্ছে একটা পদ্ধতি। হ্যাঁ, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা কী করতে পারছি না, স্মৃতি শক্তি ধরে রাখার একটা প্রক্রিয়াকরণ তৈরি করছে। এরপর আসছে হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেক মানে মনে করা বা পুনরায় বিষয়বস্তু, যে অভিজ্ঞতা সংরক্ষণ করেছেন সেটাকে তুলে আনা এবং স্মৃতির থেকে তুলে নিয়ে এসে যে সমস্যাটা আমরা, আমাদের সম্মুখে রয়েছে, তাকে অনুধাবন করার জন্য পুনরুদ্রেক করা হয়। এই পুনরুদ্রেক দু রকমের হয়ে থাকে, প্রত্যক্ষ পুনরুদ্রেক হতে পারে, পরোক্ষ হতে পারে। যেমন দেখো, এই জন্যই আজ শিক্ষাবিজ্ঞান পঠন পাঠন করছি বা আমরা করছি, এটা আমরা কী করছি না, প্রত্যক্ষভাবে করছি না, কিন্তু আমরা পরোক্ষভাবে করছি। কারণ এই যে বইটা রয়েছে, এই বইটার থেকে আমরা পড়ছি। আমরা সত্যি সত্যি বাস্তব জীবনের সাথে অতি ওতপ্রোতভাবে জড়িত হতে পারিনি। স্মৃতি কীভাবে ধরে রাখছি, কীভাবে কী হচ্ছে, এগুলো যারা করেছেন তারা মনোবিজ্ঞানীরা করেছেন। এই মনোবিজ্ঞানী যারা স্মৃতি সম্পর্কে চিন্তাভাবনা করেছেন, তাকে নিয়ে পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন, তারা সম্পূর্ণ রকম প্রত্যক্ষভাবে এই স্মৃতি সম্পর্কে জেনেছেন, অর্থাৎ প্রত্যক্ষ তাদের পুনরুদ্রেক হয়েছে, আমাদের কিন্তু হয়নি। এরপরে আসছে পরোক্ষ। পরোক্ষর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যক্ষভাবে না করে ব্যাপারটা অন্য কোনো ব্যক্তি প্রত্যক্ষণ করেছে, তার দ্বারা আমরা উপকৃত হচ্ছি। যেমন আমি বললাম যে একজন ব্যক্তি সাইকেল চালানো শিখেছে, তার দ্বারা আমি সাইকেল চালানো শিখছি, তার অভিজ্ঞতা হয়েছে, তিনি আমাকে শেখাচ্ছেন। আচ্ছা, এরপরে আসছে পুনরুদ্রেকের বেশ কিছু শর্তাবলী রয়েছে। পুনরুদ্রেক যদি উত্তম শিখন হয় তাহলে সেইখানে দাঁড়িয়ে আমাদের কী হবে, পুনরুদ্রেকটা খুব সুন্দরভাবে প্রকাশ পাবে এবং শুধু তাই না, খুব দ্রুততার সাথে আমরা বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে পারবো। আর দৈহিক মানসিক দিকে যদি সুস্থতা সুন্দরভাবে থাকে, ভারসাম্য যদি থাকে বা তাদের মধ্যে সামঞ্জস্যতা থাকে, তাহলে আমাদের পুনরুদ্রেকটা কী হয় না, সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে হয়ে থাকে। এরপরে আমি স্মৃতিতে, এইখানে তোমাদের বইতে তেমন নেই, আমি একটু অল্প করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্মৃতি শক্তিতে আমাদের কিছু কিছু কি রয়েছে না, শ্রেণীবিভাগ রয়েছে। কীরকম শ্রেণীবিভাগ দেখা যায় সেখানে হচ্ছে, দেখো যে স্মৃতি, আমাদের ইন্দ্রিয়জাত বেশ কিছু স্মৃতি রয়েছে। ইন্দ্রিয়জাতের মধ্যে হচ্ছে দর্শনজাত, শ্রবণজাত, ঘ্রাণজাত, স্পর্শজাত, স্বাদজাত। আমরা এই এই ধরনের স্মৃতি শক্তিগুলো কী করতে পারি না, প্রত্যক্ষভাবে, একদম প্রত্যক্ষভাবে আমাদের স্মৃতিগুলো থেকে যায়। এরপর রয়েছে যে
ইচ্ছা যত সক্রিয় ইচ্ছা নিষ্ক্রিয় ইচ্ছা, ধরো আমার সাইকেল চালাতে ইচ্ছে করে না, কিংবা আমার গান গাইতে ইচ্ছে করে না, কিংবা আমার নাচ করতে ইচ্ছে করে না, আমাকে জোর জবরদস্তি করে বাড়ির লোকজন সেটাকে পর্যবেসিত করেছে, কাজটা করতে বাধ্য করেছে। তো সেখানে ক্ষেত্রে দাঁড়িয়ে আমার নিষ্ক্রিয় ইচ্ছা যত স্মৃতি হচ্ছে, সক্রিয় ইচ্ছা যত আমার নিজস্ব আগ্রহ রয়েছে, প্রচণ্ডভাবে প্রচেষ্টা করছি, তাহলে সক্রিয়। এরপর রয়েছে হচ্ছে যে অভিজ্ঞতা অনুযায়ী ব্যক্তির নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা আছে আর কিছু নৈব্যক্তিক আছে, সার্বিক আছে আর কি। নৈব্যক্তি বলতে সার্বিক বোঝায়। তাহলে ব্যক্তিগত বলতে বোঝাচ্ছে, যেমন দেখো কারোর খুব কোনো খাবার খেলেই খুব ঝাল লাগে, ঝাল জাতীয় জিনিস খেলে খুব ঝাল লাগে, উহা করতে থাকে। আবার